হ্যালো ফ্রেন্ডস, আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন আমাদের মনে হয় আমাদের কোনো কিছু করতে হবে, কিছু করে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। এর জন্য আমরা শুরু করি বিভিন্ন প্ল্যানিং করতে। কেউ বিজনেসের প্ল্যানিং করে, যারা বিজনেস প্ল্যানিং করে তাদের মধ্যে ম্যাক্সিমামই বিজনেসটাকে শুরু করতে পারে না। তার একটাই কারণ, তার কারণ হলো তার ফ্যামিলির ইকোনমিক কন্ডিশন। এই বিজনেসটাকে শুরু করার জন্য যে পুঁজি লাগে সেই পুঁজিটা তারা কালেক্ট করে উঠতে পারে না, এবং কিছুদিন যাওয়ার পরে এরা মনে প্রাণে বিশ্বাস করে নেয় যে কোনো বিজনেস শুরু করতে গেলে টাকা ছাড়া সম্ভব নয়। এটা নিশ্চয়ই আপনার মনেরও বিশ্বাস। কিন্তু ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে একটা সিক্রেট শেয়ার করি। এই পৃথিবীতে যতজন সাকসেসফুল বিজনেসম্যান রয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম বিজনেসম্যান বিজনেস শুরু করার সময় টাকা ছিলই না। যদি আপনার বিশ্বাস না হয়, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। এই আমাদের ভারতবর্ষে যেমন রিলায়েন্স কোম্পানি, তার মালিক একসময় পেট্রোল পাম্পে কাজ করত। এই যে পেটিএমে যে রমরমা বাজার চলছে, এই পেটিএমের মালিকের কাছে একসময় খাওয়ার পয়সা ছিল না। অনেক বিজনেসম্যান রয়েছে, সাকসেসফুল বিজনেসম্যান রয়েছে যাদেরকে কাপড়ের গাঁট বেঁধে পাড়ায় পাড়ায় বিক্রি করতে হয়েছে। এখন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন হচ্ছে, যদি এদের টাকা পয়সা এদের সাকসেসফুলের মেন কারণ না হয় তাহলে কোন কারণে এরা সাকসেসফুল হয়েছিল? ফ্রেন্ডস, পৃথিবীতে যতজন সাকসেসফুল বিজনেসম্যান রয়েছে সবারই বিজনেস সাকসেস হয়েছে, তার একমাত্র কারণ হলো তাদের বিজনেস আইডিয়া। হ্যাঁ ফ্রেন্ডস, একটা আইডিয়া একটা মানুষের জীবন পাল্টে দিতে পারে, একটা মানুষের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। আর সেকেন্ড যে জিনিসটার জন্য তারা সাকসেসফুল হয়েছে তা হলো অদম্য ইচ্ছা শক্তি। তো ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি বিজনেস আইডিয়া যেটা আপনি বাড়ি থেকে একদম না খেয়ে বরাবর ইনভেস্ট করে প্রতিদিন কমপক্ষে 2000 টাকা রোজগার করতে পারবেন। এবং আপনার এই বিজনেসটা করার জন্য কয়েকজন ছেলে মেয়ের রুজি রোজগারের ব্যবস্থা হবে। এবং আপনি এরকম একটা বিজনেস করলে আপনার যত কাস্টমার থাকবে সবাই কিন্তু খুশি হবে। ফ্রেন্ডস, শেয়ার করব এরকম একটি মার্ভেলাস বিজনেস আইডিয়া। হাই ফ্রেন্ডস, আমি অমিত হব, আপনারা দেখছেন জীবন মানে যন্ত্রণা নয়। ফ্রেন্ডস, মার্ভেলাস বিজনেস আইডিয়া কিংবা আপনার বিজনেস শুরু করার জন্য কোন লোন আপনি কোথা থেকে পাবেন, কিংবা যে সমস্ত সরকারি পরিষেবাগুলো আছে সেই পরিষেবাগুলো পাওয়ার জন্য আপনি ফ্রিতে এই জীবন মানে যন্ত্রণা নয় চ্যানেলের সদস্য হয়ে যান লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে। আর ফ্রেন্ডস, এই চ্যানেলে যখন ভিডিও আপলোড হবে সাথে সাথে আপনি পাওয়ার জন্য পাশে যে নোটিফিকেশনে ঘন্টার মতো চিহ্ন আসবে ওটা বাজিয়ে দিন। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ করব, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। যদি ভালো না লাগে এক ক্লিক করবেন ডিসলাইকের বাটনে, আর যদি ভালো লাগে ফ্রেন্ডস একটা অবশ্যই কিস করবেন লাইক বাটনে ক্লিক করে। বিজনেস আইডিয়াটা শোনার সাথে সাথে অনেকের মনে হতে পারে এ কি বিজনেস, কিন্তু ফ্রেন্ডস আমি বারবার অনুরোধ করছি এই বিজনেসের ডিটেলসটা আপনারা লাস্ট পর্যন্ত দেখুন। ফ্রেন্ডস, বিজনেসটা হলো নেম প্লেটের বিজনেস। ফ্রেন্ডস দেখুন, এখন ম্যাক্সিমাম মানুষের পাকার ঘর রয়েছে, আর তাদের প্রত্যেকেরই ইচ্ছা তাদের বাড়ির সামনে অন্তত একটা নেম প্লেট থাকুক, কিন্তু অনেকগুলো কারণ রয়েছে যেটা তারা করে উঠতে পারে না। ফ্রেন্ডস, এই বিজনেসটাকে শুরু করার জন্য আপনাকে তিনটে মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রথম হচ্ছে একজন সুশ্রী স্মার্ট মহিলা নিয়োগ করতে হবে, যিনি ডোর টু ডোর গিয়ে সার্ভে করবেন, অর্ডার তুলবেন। কেন মহিলাকে নিয়োগ করতে বলছি ফ্রেন্ডস, আমাদের সমস্ত পুরুষদের একটা দুর্বলতা আছে, যখন কোনো মহিলা আমাদের সঙ্গে কথা বলে তখন তার কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনি। এমনকি আপনারা নিশ্চয়ই জানেন যে তখনকার সময় মনি ঋষিদের ধ্যান ভাঙানোর জন্য স্বর্গ থেকে অপ্সরাদের পাঠানো হতো। মহিলাদের প্রতি আমাদের যে দুর্বলতা, এই দুর্বলতাটা আমাদের জন্মসূত্রে পাওয়া। তো যে মহিলাটি আপনি নিয়োগ করবেন তার স্যালারিটা 7-10 হাজার টাকা ফিক্সড করুন। ওই মহিলাটির সঙ্গে আপনার যে সম্পর্কটা হবে সেটা ভাগাড়ে কোনো কুকুর আর কোনো মাংসের মতো যে সম্পর্ক সেরকম হলে চলবে না। আপনাকে তার সঙ্গে সম্পর্কটা হবে ভাই বোনের সম্পর্ক, কারণ ফ্রেন্ডস একজন বোন তার ভাইয়ের জন্য অনেক কিছু করতে পারে। এরপরে ফ্রেন্ডস, আপনাকে আপনার লোকালে একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে হবে যিনি পাথরের উপর লেখালেখি করেন, এই নেম প্লেট বানান। ওনার সঙ্গে কথা বলে আপনি ওনাকে বলবেন যে আমি মান্থলি মিনিমাম 500-600 খানা নেম প্লেট তৈরি করব, এর জন্য পাইকারি রেট কী হবে। ফ্রেন্ডস, আমি শিওর ওনার কাছ থেকে যে রেটটা ফাইনাল হবে তার 150-250 টাকার ভেতরে। এরপরে ওনার সঙ্গে যে ফাইনাল কথাটা হবে সেটা হলো টাইম টু টাইম, আপনার অর্ডারটা টাইম টু টাইম যেন সে ডেলিভারি করে।
এরপরে ফ্রেন্ডস আপনাকে আপনার লোকালে একটা রাজমিস্ত্রি খোঁজ করতে হবে, যিনি বাড়ি বাড়ি গিয়ে ওই নেম প্লেটগুলো সুন্দর করে বসিয়ে দেবে। প্রত্যেকটা নেম প্লেট বসানোর জন্য ফ্রেন্ডস আপনি ওনাকে 50 টাকা করে দেবেন। প্রতিদিন কমপক্ষে 12টা থেকে 15টা নেম প্লেট বসবে। একজন রাজমিস্ত্রি 600 থেকে 750 টাকা রোজগার করতে পারবে। এটা একটা রাজমিস্ত্রির জন্য যথেষ্ট, আর বেশি করলে আর বেশি রোজগার করতে পারবে। তো ফ্রেন্ডস এই তিনজনের সঙ্গে আপনাকে ফাইনাল কথা বলে নিতে হবে। এখন জানবো এই বিজনেসের পদ্ধতি। আপনি যে মহিলাটিকে নিয়োগ করবেন ওনাকে টার্গেট করে দিন, ডেলি কমপক্ষে 10 পিস অর্ডার ওনাকে তুলতে হবে, যেটা উনি আরামসে করতে পারবে। প্লাস যদি 15 পিস করতে পারে তাহলে আপনি উনাকে 100 টাকা করে ডেলি আরো এক্সট্রা দেবেন। এইটা শুনলে মহিলাটি খুশি হয়ে আপনার জন্য কাজ করবেন। মহিলাটি ডোর টু ডোর গিয়ে অর্ডার নিয়ে আসবে এবং সেই অর্ডারটি আপনাকে নেম প্লেট মেকারের কাছে, যিনি নেম প্লেট বানাবেন ওনার কাছে দিতে হবে। রেডি নেম প্লেটটা নিয়ে রাজমিস্ত্রি দিয়ে আপনি নিজে উপস্থিত থেকে আপনি ভালো করে বসিয়ে দিলেন, প্রয়োজনে চতুর্দিকে একটু রং করে ডিজাইন করে দিলেন, অর্থাৎ আপনাকে বেস্ট সার্ভিস দিতে হবে। এখন নিশ্চয়ই আপনার মনে একটা প্রশ্ন জেগেছে, প্রশ্নটা হলো এর ইনকাম কি আছে, রাইট? তো চলুন ইনকামটা জেনে নেব। আপনি প্রত্যেক নেম প্লেট বসানোর জন্য 600 টাকা নেবেন। এতে কাস্টমার খুশি হবে, কারণ একটা নেম প্লেট যদি কোনো কাস্টমার নিজে বানাতে চায় তাহলে তার একটা নেম প্লেট বানানোর জন্য খরচ পড়বে 350 টাকা। এরপরে বালি সিমেন্ট আছে, রং আছে এবং রাজমিস্ত্রি আছে। এরপরে আছে এদেরকে একসঙ্গে অ্যাডজাস্ট করানোর হেডে। এই চাষটার জন্য প্রত্যেকটা কাস্টমার খুশি হবে, বরং আপনি প্রচুর মানুষ পাবেন যাদের নেম প্লেট বসানোর জন্য অনেক আগে থেকে ইচ্ছা রয়েছে কিন্তু এতগুলো হেডেক থাকার কারণে তারা বসাতে পারেন। আপনি তাদেরকে হেল্প করছেন, একটা নেম প্লেট বানাতে আপনার খরচ আমি ধরলাম 200 টাকা, রাজমিস্ত্রির জন্য 50 টাকা, বালি সিমেন্ট এবং রঙের জন্য 50 টাকা, তাহলে আপনার টোটাল খরচ হচ্ছে 300 টাকা। প্রতিদিন 10টা করে অর্ডার এলে তাহলে ডেলি ইনকাম 3000 টাকা, তাহলে মাসে আপনার ইনকাম 90,000 টাকা, আরও বেশি অর্ডার হলে আরও বেশি ইনকাম। বিজনেসটাকে ধীরে ধীরে বিভিন্ন সিটিতে আপনি ছড়িয়ে ফেলবেন। আপনি চাইলে এই নেম প্লেটগুলো অনলাইনেও সেল করতে পারেন। ফ্রেন্ডস, যদি আপনি অনলাইনে কোনো প্রোডাক্ট, সেটা আপনার হোক কিংবা অন্যের প্রোডাক্ট, কিভাবে সেল করবেন এটা যদি জানতে চান তাহলে ভিডিওর নিচে একটা কমেন্ট করুন, আমি এই বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, যেটা দেখে আপনি অনায়াসে অনলাইনে যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন। এবার মাসিক যদি আপনার 90,000 টাকা ইনকাম হয়, এর মধ্যে মহিলাটির বেতন রয়েছে, মহিলাটির বেতন দেওয়ার পরে আপনার জন্য যে ইনকামটা থাকবে সেটা আমি মনে করি একটা বেকার ছেলের জন্য স্বপ্নের মতো। ফ্রেন্ডস, বিজনেসটাতে সফল হতে গেলে যে বিষয়গুলো আপনাকে খুব খেয়াল রাখতে হবে তা হলো, ফ্রেন্ডস দেখবেন এখন সব জায়গায় একটাই কথা লেখা থাকে, সততাই আমাদের একমাত্র মূলধন। এটা শুধু কেবলমাত্র লেখাই থাকে, প্রকৃতপক্ষে এটা নেই বললে বরং ভালো হবে, কিন্তু আপনার অনেস্টি হবে, সততা হবে একমাত্র ধর্ম। সৎভাবে ব্যবসা করতে হবে, ব্যবসাটিকে মন্দির কিংবা মসজিদ ভেবে নিজেকে সবসময় পবিত্র রাখতে হবে। সমস্ত কাস্টমারের সাথে এবং আপনার কাছে যারা কাজ করে সবার সাথে এমন সম্পর্ক গড়বেন যে তারা প্রত্যেকেই আপনার সাথে থাকতে খুশি হবে। আপনার সার্ভিস 100% দিতে হবে। যে ব্যবসার মধ্যে সততা, ভালো সার্ভিস, ভালো প্রোডাক্ট থাকে তাহলে সেই বিজনেস রকেটের মতো বৃদ্ধি পায়। যে কোনো ব্যবসার কাছে প্রত্যেকটা মানুষ এটাই চায়। আর সবার টাকা টাইম টু টাইম দেবেন, কারণ সবাই আপনার কাছে কাজ করে টাকার জন্য এবং প্রত্যেকের একটা নির্দিষ্ট বাজেট রয়েছে। লাস্ট যে বিষয়টা আপনাকে একদম মনে প্রাণে মানতে হবে সেটা হলো, আপনি যদি পারেন তাহলে নেশাটা জাতীয় যদি কোনো জিনিস থাকে সেটা অবশ্যই ছেড়ে ফেলুন। ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা বানানো তখনই সার্থক হবে যদি এই ভিডিওটি দেখে অন্তত 10 জন বেকার ছেলে নিজের পায়ে দাঁড়ায়। ফ্রেন্ডস, এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুর হয়তো উপকারে আসবে। আপনি পারলে আপনার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করুন। আর ফ্রেন্ডস, যদি প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখেন তাহলে প্লিজ আমি অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কিংবা যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ফ্রেন্ডস, যদি ভিডিও বিষয়ে কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান, আর ভিডিওটা কেমন লাগলো তাও কমেন্ট করে জানান, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। ফ্রেন্ডস, সবাই ভীষণ ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।